আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীঈন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবীউল আমবিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনে আসতেছেন সেই সন্ধ্যা থেকে, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আমি আসতে একটু দেরি হয়ে গেছে, দুঃখিত। আসলে আজকে আমার দিনের প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ, দেখছেন হয়তো দিনের মাহফিলটা, তো ওখান থেকে আসতে আমার বাদে জোহর প্রোগ্রাম ছিল, আসরের একটু আগে এসে পৌঁছেছি নারায়ণগঞ্জ, আসরের পরে আবার একটু প্রস্তুতি নিয়ে আপনাদের উদ্দেশ্যে এসেছি। আমি আরও আগে থাকতাম কিন্তু আসতে জ্যান জট বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে, আমি খুবই ক্লান্ত, কিছুটা অসুস্থ।